আমি খুব কষ্ট করে চলাফেরা করতেছি, আমার এক ব্যাগ কল বই নিয়ে আমার ভিক্ষা করে ফালতাছে, 3 বছর আমার স্বামী মারা গেছে, আমি খুব কষ্ট করে আমার একটা মেয়ে মেয়ে যাতে লেখাপড়া করতেছি, আমি কোনো চলিয়া ফিরা কোনো কোনো আনতামা পারি না, কোনো কিছু করতামা পারি না, আমি খাইতামা পারি না, আগে মানুষ একটা খুঁজে মুখে খাইতে পারছি, মানে ব্যাগ কল বই নিয়ে যদি আমার না থাকতো আমি মরে গেলাম গই, আমার যান একবার অচল, আমার কোমর থেকে আমি কোনো চলাফেরা করতে পারি না, আমি উঠতে কোনো ধরতাম পারি না, লড়তাম পারি না, আমার স্বামী মারা গেছে, আজকে 3 বছর শ্বাসকষ্ট, হঠাৎ করে স্বামীর চিকিৎসার লেগে স্বামী মারা গেছে, আমি কোনো কিছু চিকিৎসা করতে পারছি, রিক্সা বাইতে বাইতে স্বামীর হাঁটও দৌড়া লেগেছে, হাঁটও দৌড়া মেডিকেল ওসমানী মেডিকেল নিয়েছি, তারা চিকিৎসা করছে না পয়সার লেগে, আমার স্বামী মারা গেছে, ওখানে আমি আর কি করি, ওখানে আমার একটা বোন ব্যাক কল বই নাকি আমার এনে আইনি, আমি খাওয়াল চলাফেরা, আমার এই বোনটা আমার মায়ের নিতেছে সবকিছু, গরম পোশাক করতেছে, আমারও গরম পোশাক খানি খাদ্য সম্পূর্ণ সবকিছু করতেছে, আমার আর কেউই নাই, এই বোনটা যা আইন না দেয় তাও আমি খাই, তাও আমি চলাফেরা করি, আমি শুধু ওই আটতে পারি না, বইতে পারি না, চলতে পারি না, নামাজটা ফলে আমি 10 বার মনে উঠি বই, নামাজ এক জায়গায় থইরা বইয়ে পড়তে পারি না, আমি খুব কষ্ট করে নামাজ পড়ি, আমার এই ডাইন খাওয়ার একবারও বস, ডাইন খাওয়ার মধ্যে আমার কোনো বস নাই, আমার কোমরে কোনো বস নাই, আমার কোমর একবারে অসুস্থ হয়ে গেছে, আমার ব্যবস্থা আপনারা করে দেন, আমার বাথরুম একটা দিয়ে কষ্ট করে বাথরুম যাই, একটা টেবিলের মধ্যে পানি নাই, পানি খাইতাম পারি না, মানুষের ব্যক্তি পানি না খাই, মানুষে খুব কষ্ট করে মানুষের খুব আগালিও করে খারাপ বাসাও কথা কয়, গঙ্গা গুলাইলে গুলার পানি দিয়ে আমরা চাকা চিকা খাই, ম্যাগের পানিও লইয়া খাই, ওখানে ডাক্তার বাড়া আমার আর ওষুধ খাওয়ানি বন্ধ, ওখানে আমি একবারে অসুল হয়ে গেছি, ওখানে আমি কোন কিছু করতাম, ওইসব লাগে আমি চিকিৎসা করতাম পারি না, চিকিৎসা করতাম, যদি ওষুধ বসুধ কত খাইতে পারতাম তো কত চলাফেরা করতাম, মানে ওষুধ খাইতে পারি না, আমি আর চলাফেরা করতাম না, আমার চলাফেরা একদম বন্ধ হয়ে গেছে, আমি একবার গর্ভবা, আমি করতে 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 কাপড় চোপড় কোনো চাউরি চাউরি কাজ দিতে কিছু লাগতে পারি না, আমার প্রথম ছেলে মারা গেছে 10 দিন থাকছে, ওরা পানি খাইতে কোনো কিছু আমার বুকুত আসছিল না, দুদিন দেখি ওনার চিকিৎসা করতে পারছি, একবার একটা মারা গেছে 15 দিন থেকে, 3 বছর পরে আবার একটা জন্মেছে, এবার পাতে 3 নম্বরটা চলতে মারছে কে মারা গেছে, আর একটা একটা 7 মাসে মারা গেছে, আর ওখানে আমার এই মায়ের ওখানে মায়ের গলার মেয়েকে খুব অবস্থা খারাপ, আপনারা দয়া করে আমরা তা করবার আপনারা দয়া করে করেন।